সম্প্রতি ভক্তদের নিজের নতুন লুকে চমকে দেন বলিউড অভিনেত্রী এমি জ্যাকসন, যার রূপে ঘুমুরত অনুরাগীদের সেই অভিনেত্রী বদলে যাওয়া চেহারা দেখে সকলেই চমকে ওঠেন। অনেকেরই ধারণা সার্জারি করিয়ে নিজের চেহারা বদলে ফেলেছেন এমি। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর চেহারা বদল নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। ওপেনহাইমার অভিনেতা সিলিয়ান মার্ফির সঙ্গেও তুলনা করা হয় এই তারকার। বিষয়টি নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই এ বিষয়ে মুখ খুললেন এমি। টাইমস অফ ইন্ডিয়ায় তিনি বলেন, আমি একজন অভিনেত্রী, আমার কাজ আমি বুঝেই করি। গত এক মাস ধরে আমি আমার নতুন একটি প্রজেক্টের শুটিং করছি উইকিতে। যে চরিত্রটিতে অভিনয় করছি সেটার জন্য আমাকে ওজন কমাতে হয়েছে এবং সেই চরিত্রের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ। অভিনেত্রী আরও বলেন, অনলাইনের সমালোচনার বিষয়টি খুবই দুঃখজনক। আমি পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করেছি যারা সিনেমার জন্য নিজেদের লুক পুরোপুরি বদলে ফেলেছেন। তাদের প্রশংসা করা হয়েছে। যখন কোনো নারী কাজটি করেন তখন তাকে সৌন্দর্যের মাপকাঠিতে বিচার করা হয়। তারা মনে করেন আপনাকে নিয়ে ট্রোল করা অধিকার তাদের আছে। সিলিয়ান মার্ফির সঙ্গে তুলনা প্রসঙ্গে এমির ভাষ্য, আমি তাহলে আনন্দে আকাশে উঠে গেছি, তিনি নিখুঁত। প্রসঙ্গত বলিউডে খুব অল্প সময়ে কাজ করেছেন ব্রিটিশ মডেল অভিনেত্রী এমি জ্যাকসন, তবে সেই ক্ষুদ্র সময়ে ভক্তদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। রজনীকান্ত, অক্ষয় কুমারের বিপরীতে কাজ করে কেরিয়ার ভালো কিছুর বার্তাও দিয়েছিলেন এই অভিনেত্রী। এমনকি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে 2012 সালের সবচেয়ে আকাঙ্ক্ষিত নারী ছিলেন এই অভিনেত্রী।